হ্যালো মাই লাভলি ভিউয়ার্সরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসছি হলুদের প্রোগ্রামে। আমাদের ভাই তাহের ভাই ভাবির ছেলে আসিফ, ছেলের বউ জিনাত, আসিফ ও জিনাতের হলুদ ছন্দে আজকে আমরা চলে এসেছি। দুপক্ষ মিলে আজ হলুদের প্রোগ্রাম হচ্ছে। ছেলের পক্ষে ড্রেসের কালার হলো বাঙ্গি কালার, ডাল কালার যাই বলেন না কেন, এই যে মুসাকোটি পরে আছে, সে এটা গিফট পেয়েছে। সেম কালারেরই মেয়েদের ড্রেস আছে, সেটা আমরা কিছুক্ষণ পর দেখবো। সেদিকে অনেক লোভনীয় মজার মজার খাবার দেখা যাচ্ছে, পেয়ারা, বড়ই, অরেঞ্জ। অনেক অনেক খাবার, খাবারে ভরপুর, মানে কত খাবেন আপনার। আর এখানে অনেক অনেক মজার পিঠা দেখা যাচ্ছে। তা আসলে এত রকম খাবার কিন্তু একসঙ্গে খাওয়া যায় না, আস্তে ধীরে সময় নিয়ে খেলে দেখা যাবে যে অনেকগুলো আইটেম খাওয়া যায়। তা এত মজার মজার পিঠা, গজা আর পাটিসাপটা পিঠা, মানে এত কিউট করে বানাইছে। পাশাপাশি এই যে চিকেন ফ্রাই, সিঙ্গাড়া, পেঁয়াজু, এই যে বার্গার, মিনি বার্গার, আরও অনেক অনেক খাবার আছে এখানে দেখা যাচ্ছে। অনেক ধরনের স্ন্যাক্স, গরম গরম জিলাপি, মানে কত বলবো, বলে শেষ করতে পারবো না, এক এক করে আমি তো দেখে যাচ্ছি। তো এখানে যে চাটনিগুলো রাখা আছে, ফুচকা, লোভনীয় ফুচকা, যে এটা তো আমার খেতেই হবে। আরও সামনে দেখা যাচ্ছে ঝালমুড়ি, ঝাল ঝাল ঝালমুড়ি, আমার হাজব্যান্ডের অনেক পছন্দ মুড়ি মাখানো। এদিকে গরম গরম চাও হচ্ছে। এই যে চলে আসছি মুড়ি মাখানোর এই সেকশনে, এসেই আমার জামাই বলতেছে যে মুড়ি মাখাও ঝাল ঝাড় করে, আমাকে বলতেছে তুমি খাবা কিনা। তা আমি বলতেছি যে নাও, তোমার সঙ্গে নিয়ে নাও, পরে খাবো। আসলে এত খাবার একসঙ্গে খাওয়া যায় না। তা আমি ভাবতেছি যে ফুচকাটা খাই, কিছু পিঠাও নিয়ে আসছি। পাশে আমার ননদের হাজব্যান্ড আছে, তো আমার ননদ অস্ট্রেলিয়াতে, সেই কারণে হলুদের প্রোগ্রামে আসতে পারিনি। তো ইনশাল্লাহ নেক্সট প্রোগ্রামে, মানে একটা প্রোগ্রাম হলে অ্যাটেন্ড করতে পারবে, চলে আসবে। তো উনিও গিয়েছিল ওইখানে, ওনার মেয়েরা থাকেন। তো রাজকন্যাদের সঙ্গে দেখা করে ভাই আগে চলে আসছেন, আর আমার ননদ আসবে। এই তো আমি কিন্তু এই যে মজা মজা করে ফুচকা খাচ্ছি, আসলে ফুচকা দেখলে না অন্যান্য খাবারগুলো খেতে ইচ্ছা করে না। তারপর একটা পাটিসাপটা খেয়েছি, তার পাশাপাশি যে ফুচকা খাচ্ছি, টক ঝাল মিষ্টি, এত মজা। এটা হলো লোভনীয় খাবার, এই খাবার দেখলে দেখা যায় অন্যান্য খাবার চেয়ে সবার আকর্ষণ থাকেই এই ফুচকার প্রতি। যারা ফুচকা লাইক করে, বেশিরভাগ আমি মনে করি সবাই ফুচকাটা পছন্দ করে, অনেকে চটপটি পছন্দ করে। তো আমরা বসে বসে খাচ্ছি, আর আমি তো একটু আর্লি আজকে চলে আসতে পারছি আর কি, বেশিরভাগ সময় লেট হয়ে যায়, হুড়াহুড়ি লেগে যায়। তো আজকে এসে আরামসে খেলাম, আর মুসা মজা করতেছে, আর এই যে ভাবি চলে আসছেন, আমাদের ভাবি যান, অনেক কিউট লাগতেছে মাশাল্লাহ। এই ভাবিরই ছেলে আসিফের আজকে হলুদের প্রোগ্রাম, ভাবির ছেলে। আসিফের পাশাপাশি কোনেও আছে, তাকে আমরা দেখবো। আর এই তো ভাই, এই যে তাহের ভাই, দুজনকে পেয়ে গেছি। তা আমি বলতেছি আসেন, আপনাদেরকে আগে ক্যামেরায় বন্দি করে নিই, পরে তো দুজনকে দুই দিকে পাবো, আর মানে খুঁজে মিল করতে পারবো না। তো বলার মাত্রই ভাই ভাবি এসে উপস্থিত, আর ভাই আসলে অনেক জলি, সবসময় হাসি খুশি থাকে। ভাই ভাবি দুজনেই আর খুবই আন্তরিক, সেই জন্য আমাদের মানে বেশি পছন্দের ভাই ভাবিকে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার ম্যাচিং করা, ছেলেদের কোটি, মেয়েদের ড্রেস, খুব সুন্দর লাগছে। আসলে গ্রুপ ডান্স করলে বা প্রোগ্রামে সবাই একরকম ড্রেস পরলে কিন্তু খুব সুন্দর লাগে।
এই তো রিংটোন চলে আসছে আমার, তো আসলে একটা বদনাম আছে, আমি নাকি মানে টাইমলি ফোন ধরি না, আমার জামাই তো ভীষণ খ্যাপা থাকে, অনেকেরই এই মানে মন্তব্যটা থাকে। তো অ্যাকচুয়ালি আমি না যখন ভয়েস দেই তখন কিন্তু আমি ফোনটা সাইলেন্ট করি, সেই সময় মানে দেখা যায় আর পরবর্তীতে আর মানে ওপেন করতে ভুলে যায় আর কি, সেই সেই কারণে আসলে এই মিস্টেকটা হয়। তো যাই হোক, এদিকে দেখেন এই যে ওয়েট করছে বরযাত্রীরা কোনে পক্ষ আসবে, আর তাহারে মজা করতেছে, সবাইকে ফুল দিচ্ছে, আমাকে আমাকেও দিচ্ছিল মাথায়। আমি আসলে তখন তো আর নিজে ভিডিওটা করা হয় নাই, তো সবাইকে সুন্দর করে ফুল দিচ্ছে, অনেক খুশি। আসলে ছেলের বিয়ে বলে কথা, ভাইয়ের মেজো ছেলে, বড় ছেলে, ছেলের বউ আছে, দেখা হবে ইনশাল্লাহ সবার সাথে। তো দেখা যাচ্ছে এখানে যে গোল্ডেন কালারের শেরওয়ানি পরা ছিল, মজা করতেছে। ভাইয়ের 3 ছেলে, এক ছোট রাজপুত্র আছে, তা আসলে সবাইকে একসঙ্গে করতে পারবো কিনা জানি না। এই যে মেয়ের পক্ষ চলে আসছে, মেয়ের বাবা মাকে প্রথম দেখতে পেলাম, তারপর এক এক করে শালি, ওদের কাজিন, বন্ধু বান্ধব সবাই মিলেই চলে আসছে ডালা কুলা নিয়ে। তা আসলে মানে এত ভালো লাগে তাই না বিয়ের প্রোগ্রাম? আর সবচেয়ে বেশি পছন্দ হলুদের প্রোগ্রাম, আমার কাছে হলুদের প্রোগ্রামটা বেশি ভালো লাগে, সবার ম্যাচিং ম্যাচিং ড্রেস, আর সব ড্রেস কিন্তু ভাই ভাবি সবাইকে গিফট করেছে, যে মেয়েদের ডান্সের ড্রেস, তারপর ছেলেদের কোটি, তার মাঝে কিন্তু আমার হাজবেন্ডও গিফট পেয়ে গেছে, মাশাল্লাহ। আশাই শেষ হচ্ছে না, এখন এই যে দেখেন কত কত ডালা কুল আসতেছে, আর সব কিছুতে গিফট, নানা রকমের গিফট নিয়ে আসছে। তো আমরা তো দাঁড়িয়ে সবাইকে রিসিভ করলাম, তা এখন মানে সুন্দর করে প্রোগ্রাম শুরু হবে। ড্রেস কাছাকাছি হলেও সাজসজ্জা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট, এক একজন এক রকম করে সেজেছে, ছেলেদেরকেও দেখতে ভালো লাগছে, মেয়েদেরকেও খুব সুন্দর লাগছে, যখন গ্রুপ ডান্স হবে তখন খুব ভালো লাগবে। কিন্তু আসলে মানে এই ডান্সের প্রোগ্রামগুলো না সব কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না, সেই কারণেই কিন্তু আমার কাছে অনেক খারাপ লাগে, কারণ তখন মিউজিক চলে তো সেই ভিডিওগুলো আর দেওয়া যায় না, কপিরাইট হয়ে যায়। সবাই সবাইকে নিয়ে ব্যস্ত, ছবি উঠানো, দেখা সাক্ষাৎ করা, যে ভাবি পাশাপাশি যে মুসা সঙ্গে আজাদ ভাই আসছে, তো এক এক করে সবাই সবার সঙ্গে দেখা করছে, গল্প করছে। তো ভাবিকে মাশাল্লাহ এত কিউট লাগতেছে, তো সেটাই বলতেছিলাম যে ভাবিকে যে আপনাকে অনেক সুন্দর লাগতেছে, যে এখানে সুন্দর করে যে সাজানো, যে একটা কেক দেখা যাচ্ছে সুন্দর, তারপর এখানে পালকি আছে, ডালা কুলা খুব সুন্দর করে সাজিয়ে স্টেজে এনে রাখা হয়েছে। তো এখানে মেহেদি হলুদ বাটো আছে, পাশাপাশি মিষ্টি ফ্রুটস সাজানো আছে যে ছেলে মেয়েকে খাওয়ানো হবে, তবে একটু করে ছোঁয়ানো হবে, খাওয়ানো হবে। তাদের অরিজিনাল হলুদের প্রোগ্রাম হয়েছে, বাসায় করা হয়েছে, আর এখানে তো আসলে সবাই মিলে একসঙ্গে মানে প্রোগ্রামে আনন্দ করার জন্য আজকের প্রোগ্রাম, দুই পক্ষ মিলে আর আমরা সবাই মিলে একসঙ্গে মজা করার জন্যই আজকের আয়োজন। তো মেয়ের যে পক্ষ চলে আসছে ডান্স করতে করতে, এখন এই মেয়ে আসতেছে, আর মেয়েদের সবাই রেড কালারের, এখন আসিফ আসিফের গ্রুপ নিয়ে ডান্স করতে করতে চলে আসতেছে জিনাতের কাছে, খুব সুন্দর লাগছে। গান আর মিউজিকের তালে তালে আসতেছে, কিন্তু মানে এত ভালো লাগছিল, তো আমরা তো সরাসরি দেখছিলাম শুনছিলাম, সে কারণে আমাদের কাছে বেশি ভালো লাগছে, সেই ভালো লাগাটা আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারিনি, কারণ মিউজিকটা রাখা যায় না। মিউজিক গান লং টাইম থাকলে দেখা যায় ভিডিওটা কপিরাইট হয়ে যায়, সেই কারণেই প্রবলেম, সবসময় আমি আপনাদেরকে বলে থাকি। এখন আসিফ আর জিনাত এসে স্টেজে বসেছে, আর আশেপাশে সবাই অনেক অনেক মজা করছে, তো পরবর্তীতে আবার নিচে এসে বসবে, সবাই অনেক পারফর্ম আছে। তা আসলে এত পারফর্ম, এত সুন্দর মানে আয়োজন করেছে, এত সুন্দর সুন্দর ডান্স হচ্ছে, গান হচ্ছে, মানে আসলে অনেক অনেক ভালো লাগছে, তো সেটা আপনাদের মাঝে তুলে ধরতে পারিনি, সেই কারণে আপনারা আমার মতো আনন্দ পাচ্ছেন না।
আশেপাশে পপি ভাবি ফ্যামিলি ছবি উঠাচ্ছিল, তারপর আমিও জিনাতের সঙ্গে ভাবছিলাম কয়েকটা ছবি উঠিয়ে নিই। দেখা যায় যে চান্সই মিলছিল না, সবাই মানে এত ব্যস্ত ছিল, এক একজন এক এক দিকে ব্যস্ত। তা এখন জিনাতের সঙ্গে আমি ক্যামেরাম্যানকে বলছিলাম যে কয়েকটা ছবি উঠিয়ে দেওয়ার জন্য, তারপর আমি আমার মোবাইল নিয়ে ভাবলাম কয়েকটা সেলফি উঠিয়ে নিই। আমার বেলা কি হয় যে আমি একটু ভিডিও করা নিয়ে ব্যস্ত থাকি, সেই কারণে দেখা যায় মানে আমার ছবি ওঠানোগুলো সুন্দরভাবে টাইমলি আর ওইভাবে উঠানো হয় না, যে সবাই উঠাচ্ছে আমি উঠাবো। সবাই যখন ছবি উঠাতে থাকে তখন আমি একটু ভিডিও করতে থাকি। তো যাই হোক, এই তো এখন চলে আসছে আসিফের বড় ভাই আর ভাবি, দুজনে মিলে ডান্স করছে, পাশাপাশি সুন্দর গান চলছে, সেটা তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, সে কারণে তো ওইভাবে আসলে ভালো লাগছে না। আর আমি তো মানে মিউজিকের সঙ্গে সঙ্গে ওদের ডান্সটা দেখছি, সে কারণে আমার কাছে ভালো লাগছে, তো এটা স্বাভাবিক। তবে একটু করে ক্যামেরা বন্দি করে রাখছি, ও প্রোগ্রামটা এত সুন্দর হয়েছে, এত সুন্দর করে সাজিয়েছে, ওদের আপনজন, হ্যাঁ আত্মীয় স্বজন, তারপর বন্ধু বান্ধব সবাই মিলেই এই প্রোগ্রামটা পারফর্ম করেছে, সেই জন্য আমার কাছে বেশি ভালো লেগেছে। তো অনেক অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম হচ্ছে, এই তো তো এর মাঝে কিন্তু যে আসিফের ছোটো ভাই ডান্স করছে, তো ভালো লাগছিল দেখে যে বড় ভাইয়ের বিয়েতে ছোটো ভাইয়ের ডান্স। ওরা তো আসলে তিন ভাই, বড় ভাই ভাবিকে তো একটু আগে দেখতে পেলেন, তারপর আসিফ, তারপর এই ছোটো ভাই। এখন চলে আসছে ভাবি দেবর, আসিফের বড় ভাইয়ের বউ আর তার একমাত্র ছোট ভাই। দেখেন কত সুন্দর করে ডান্স করছে, তো বড় ভাইয়ের বিয়েতে ছোট ভাই ডান্স করছে, কত ভালো লাগছে তাই না? পুরো প্রোগ্রামটা এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে, মানে এত এত ইভেন্ট ছিল যে সব কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, যতটুকুই পেরেছি ততটুকুই যে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনারা একটু দেখতে পাবেন। পুরো প্রোগ্রামটা শেয়ার করতে পারতাম যদি সুন্দর করে মিউজিক রাখতে পারতাম তাহলে ভালো লাগতো। দেখেন কত সুন্দর করে ভাবি দেবর একসঙ্গে ডান্স করেছে, এখন গ্রুপ ডান্স হচ্ছে, তো মেয়েদের ডান্সটা খুব ভালো লাগছিলো আর ছেলেদের ডান্সটাও ডিফারেন্ট লাগছিলো। পুরো প্রোগ্রামটাই খুব সুন্দর করে সাজিয়েছে, তো ছেলের পক্ষের প্রোগ্রাম শেষ হলে তারপর মেয়ের পক্ষ হবে, দুই পক্ষ মিলে তো একসঙ্গে আজকে হলুদের প্রোগ্রামটা হচ্ছে, তো দুই পক্ষেরই প্রোগ্রাম হচ্ছে, সেই কারণে অনেক বড় সড়ো একটা প্রোগ্রাম, দুই পক্ষেরই সাজানো গোছানো সুন্দরভাবে সেট করা আজকের ডান্সের প্রোগ্রামগুলো ছিল, সেটা সবাই দেখছে এক এক করে হচ্ছে, তা আসলে আমাদের কাছে খুবই ভালো লাগছে, সবার কাছে ভালো লাগছে। তো বেশ অনেকক্ষণ থেকে প্রোগ্রাম চলছে আরও চলবে, তা এখন কিন্তু আসিফ ডান্স করছে গ্রুপের সঙ্গে, এখন ছেলে মেয়ে ফ্রেন্ডস সার্কেল সবাই মিলিয়ে কিন্তু একসঙ্গে ডান্স করে থাকে। চলুন না আমরা ঘুরে আসি ও সেই শৈশব দিনগুলোতে যখন ও তার বাবা মার হাত ধরে হাঁটত। ছেলেদের পারফর্ম শেষ হওয়ার পরপরই মেয়ে পক্ষের পারফর্ম শুরু হয়ে গেছে, এই যে জিনা ডান্স করছে ওদের গ্রুপের সঙ্গে, তা এখন ওর বাবার সাথে ডান্স করছে, তারপর মায়ের সঙ্গে করবে। তা আসলে এখন এর হলুদের প্রোগ্রামগুলো কিন্তু একদম ডিফারেন্ট হয়ে থাকে, সবাই মিলেমিশে একসঙ্গে এত এত মজা করে, তো বাবার সঙ্গে এই যে ডান্স শেষ, তারপর এখন আবার এই যে গ্রুপের সঙ্গে করছে, এই যে মা চলে আসছে জিনাতের মা, তা আসলে এত ভালো লাগছিল মানে পুরো পরিবার মিলেই এই প্রোগ্রাম মানে সাজিয়েছিল, সেই কারণে আমাদের কাছে একটু ডিফারেন্ট লেগেছে, দুই পক্ষেরই খুব সুন্দর করে বেশ অনেকক্ষণ থেকে প্রোগ্রাম চলছিল, আরও কিছুক্ষণ প্রোগ্রাম চলবে, তো এদিকে খাবার দিয়ে দেওয়া হয়েছে ডিনার,
কারণ অনেকেই তো বাড়ি ফিরে যাবে, রাত হয়ে যাচ্ছে। তো ডিনারে ছিল গরম গরম তেহারি, তো আমরাও ভাবছি খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাব। বেশ অনেকক্ষণ ছিলাম আজকে হলুদে প্রোগ্রামে এসে, খুবই খুবই ভালো লেগেছে, সেই কারণে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। হলুদের প্রোগ্রাম আমার কাছে ভীষণ ভালো লাগে, সেই কারণে আমি সবসময় হলুদের প্রোগ্রামটা মিস করতে চাই না। তা আজকে আসলে অনেক অনেক ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।